নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভগবান মহাদেব আপনার থলে ভরবে। কুম্ভ রাশি দুটি বড় সুযোগ পাবেন। 16ই ডিসেম্বর 2023, এটি কাউকে বলবেন না, সাবধান। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 16ই ডিসেম্বর 2023, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, কি কি গ্রহণ করা উচিত নয় তাতে আজকের এই দিনটি শুভ হয়, এছাড়া কোন বিষয়ের ওপর নজর দিলে সহজেই ক্ষতি এড়াতে পারবেন, পাশাপাশি আজকে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটাও জানা যাবে। আজ কেমন যাবে আপনার স্বাস্থ্য জীবন, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক। এছাড়াও আপনাদের শুভ রং ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশিতে বর্তমানে শনি গ্রহটি বিভিন্ন রাশি ও জাতকদের জন্য সময়টির অত্যন্ত অনুকূলে থাকবে। যদি রাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে ভাগ্যের সহযোগিতায় সব ক্ষেত্রেই শীর্ষস্থান দখল করতে চলেছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গ্রহগুলি দীর্ঘ সময়ের জন্য এক জায়গায় অবস্থান করে না, নির্দিষ্ট সময় অনুসারে বিভিন্ন রাশিতে গ্রহ পরিবর্তন করে প্রবেশ করেন ও অস্ত যান। গ্রহের স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাশি বদলের মধ্যে দিয়ে রাশির জাতক জাতিকাদের ওপর শুভ ও অশুভ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে শনি মহাপুরুষ রাজ্য গঠন করে কুম্ভ রাশিতে স্থানান্তরিত হয়েছেন, যারে তিন রাশির জাতকরা অত্যধিক সুযোগ সুবিধা পেতে পারেন। বলা যেতে পারে সব রাশির মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান কুম্ভ রাশির জাতকরা। ষষ্ঠ মহাপুরুষ রাজ্য হলো পাঁচটি মহাযোগের মধ্যে অন্যতম। জ্যোতিষশাস্ত্র নিয়ম অনুসারে কুম্ভ রাশিতে শনির স্থানান্তরের কারণে গঠিত হয়েছিল, তার জোরে বেশ কয়েকটি রাশির জন্য ভালো সময় প্রভাব পড়তে চলেছে, রয়েছে সমৃদ্ধির উচ্চ সম্ভাবনাও। কুম্ভ হলো শনির তিন রাশি, কারোর কুণ্ডলিতে শনির রাজযোগ থাকলে বড় লটারি পুরস্কার জেতার সম্ভাবনা প্রবল। ভাগ্য নির্দিষ্ট ধরনের রাশির পক্ষে থাকবে। এই সময়কালে জাতক জাতিকাদের আরও ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতি, শুক্র ও শনি নামে পাঁচটি গ্রহের উপস্থিতিও রয়েছে। গ্রহ সংক্রান্ত মহাযোগগুলি হল মঙ্গলের রোচক যোগ, বুধের ভদ্রযোগ, বৃহস্পতির হংসযোগ, শুক্রের মালুপযোগ ও শনির সসযোগ। শনিকুণ্ডলিতে কুম্ভ রাশিতে অবস্থান করলে জাতক জাতিকারা সস রাজযোগের বিশেষ ভাগ্য খুলে যায়। সস রাজযোগে স্বাস্থ্য সমস্যা থেকে আরোগ্য লাভের সম্ভাবনা বেশি। জাতকের জেরে দীর্ঘায়ু হন ও ব্যবসায় নয়া ও সঠিক পদক্ষেপ নিতে সাহায্য পেতে পারেন। বর্তমানে কুম্ভ রাশিতে শনি গ্রহটি বিভিন্ন রাশি ও জাতকদের জন্য সময়টি অত্যন্ত অনুকূলে থাকবে। যদি রাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে ভাগ্যের সহযোগিতায় সর্বক্ষেত্রেই শীর্ষস্থান দখল করতে চলেছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ, কারণ শনি একই রাশিতে গমন করছে। জাতকদের আস্থা থাকবে শীর্ষে, আত্মবিশ্বাসের সঙ্গে কাজগুলি সম্পূর্ণ করবে। রাজযোগের সময় রাশির জাতক জাতিকাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন কাজ সময় মতো সম্পূর্ণ করা নিশ্চিত হবে।
রাজযোগের কারণে আর্থিক সুবিধা থাকবে ও কর্মজীবনকে আরামদায়ক অবস্থানে নিয়ে যাবেন। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগ করার সুযোগও পাবেন। পারিবারিক পরিবেশ সুখী থাকবে ও পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকবে। রাজযোগ সময়রেখার মধ্যে কাজগুলি সম্পূর্ণ করার জন্য স্থানীয়দের ভাগ্য প্রদান করবে। এছাড়াও আপনারা এই দিনে নিজের মত জানাতে দ্বিধা করবেন না, কারণ আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও আছে। আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতেও পারেন এবং আপনার অতীতের সোনালী দিনগুলির কথা স্মরণ করিয়েও দিতে পারেন। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে এ দিনে। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এই রাশির গৃহিণীরা। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে। আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন। আপনি আজ যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি লালন করছেন। যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন। শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই। আপনার সমস্যা হলেও আপনার চেষ্টা করেন না, কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসতে পারে। আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন, তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করতে পারে। এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে 67। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।